এই প্রশ্নটি যুধিষ্ঠির মহারাজ নারদ মুনির কাছে জিজ্ঞেস করেছিলেন। সুখদেব মহারাজ এর বর্ণনা দিতে গিয়ে যখন প্রশ্নোত্তর দিতে যাচ্ছেন যে ভগবান যদি সমদর্শী হয়, সূর্যোদয় হয়, সকলের প্রিয় হয়, তাহলে দেবতাদের কেন সাহায্য করছেন আর ওষুধের কেন নিধন করছেন, এই প্রশ্নের উত্তর দিতে গিয়েই এই ভাগবতের 15টি অধ্যায়, প্রায় 15টি অধ্যায় বলা হয়েছে। আর এই অধ্যায়গুলোর অধিকাংশগুলো অধ্যায়ে নারদ মুনি যুধিষ্ঠির মহারাজের কাছে বলছেন। সুতরাং আমরা প্রথমে দেখি যে ভগবানের সকলের প্রতি সমদর্শী এই অধ্যায়টা এখানে থেকে আমরা একটু জানার চেষ্টা করব, কারণ এই ভাগবতের মতো জগৎ সংসার আর দ্বিতীয় বস্তু হতে পারে না, হয় না। এই অধ্যায়ে মহারাজ প্রকৃতির পুরুষোত্তর শ্রী সুখদেব গোস্বামী মীমাংসা করছেন যে ভগবান সকলের পরমাত্মা। এ কথা তো আমরা সবাই জানি যে অহম বৈ সর্বভূতসি ভূতত্ব অবস্থিত সদা তমাগ্যমর্ত করিত ব্রাহ্মণা। এবং ভগবান আবার ভাগবতের মধ্যে বললেন, শব্দ ব্রহ্ম পরম ব্রহ্ম মামে শাশ্বত অহম বৈ সর্বভূতসু ভূতত্বা ভূত ভাবন। এবং কি চমৎকার চমৎকার কথাগুলো ভাগবতের মধ্যে বলেছেন, আর এখানে ভাষ্যও দেখা যাচ্ছে। শরীর কথাটা এখানে বলা হয়েছে আমরা অনেক সময় বুঝি না, কারণ এই সমস্ত কথাগুলো যদি আমরা না বুঝি তাহলে ভাগবতের আসল রহস্য আমরা উদ্ঘাটন করতে পারব না। বন্ধু মানে হচ্ছে এই যে আমি কিছু করলাম বন্ধুর জন্য, বন্ধু আমার জন্য করবে, নাম বন্ধু। আর শুরুদ হচ্ছে আমি তার জন্য কিছু করি আর না করি, নির্দ্বিধায় নিঃসংকোচে নির্বিচারে করে যাচ্ছে, তার নাম হচ্ছে সূর্য। ভগবান হলে সকলের সূর্য সর্বভূত নাম, সমস্ত জীবের সূর্য। আমরা ভগবানকে ডাকি আর না ডাকি, তাকে সেবা দেই আর না দেই, ভগবান আমাদের জন্য বাতাস নিচ্ছে না, আলো নিচ্ছে না, জল নিচ্ছে না, এটা হচ্ছে ভগবানের সূর্য কাজ। সুতরাং ভগবান যে কত সুন্দরতম সূর্য যা আমরা কল্পনা করতে পারি না, 1 মিনিট বাঁচার জন্য বাতাস অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের বিনিময়ে আমরা পাই না, অথচ ভগবান নির্দ্বিধায় নিঃসংকোচে বিনামূল্যে সরবরাহ করে যাচ্ছে। অথচ সেই সূর্যকে আমরা ভুলে থাকি এবং তাকে আমরা অনেক সময় অনেকে গুরুত্ব দিতে চাই না, এটা মায়া, এটা অহংকার, এটা আসলিক প্রবৃত্তি। এবং রক্ষকর্তা হওয়া সত্ত্বেও কেন দেবরাজ ইন্দ্রের হিতার্থে দৈত্যদের বধ করেছিলেন, এখানে প্রশ্ন হচ্ছে। যদি ভগবান সকলেরই সুহৃদ হয়, সকলেরই প্রিয় হয়, সকলেরই যদি আত্মা হয়, কেন দেবতাদের নিধন হচ্ছে, এই ওষুধের নিধন হচ্ছে আর দেবতার রক্ষা করা হচ্ছে? এই প্রশ্ন আমারও ছিল ব্যক্তিগতভাবে, কিন্তু এখানে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন আমার খুব বিরক্ত লাগত যে এই ওষুধটা কেন মরে আর দেবতা কোনো রক্ষা পাই, ভগবান কোন ভগবান? কিন্তু সেই প্রশ্ন উত্তরগুলো আমি ভাগবতের মধ্যে পেয়েছি, অত্যন্ত সুন্দর। এবং যত জগৎ সংসার গত গ্রন্থ আছে তার গ্রন্থ আসেছে ভাগবতম। কোনো সিদ্ধান্ত যদি এদিক ওদিক হয়, যদি পাওয়া না যায়, সে ভাগবত থেকে সমস্ত সিদ্ধান্ত পাওয়া যাবে। এবং তাই ভগবান চৈতন্যদেব বলেছেন, ভাগবত শাস্ত্র কর বিচার যাহা হইতে পাবে সর্বত্র সিদ্ধান্ত সার। সুতরাং এই সে আর সুন্দর জগতে নাই। আমার সেই জন্যই বলছে, যখন ভগবান জ্ঞান বিজ্ঞান সহ পৃথিবী থেকে উদয় হয়ে যাচ্ছিলেন তখন বললো যে আমরা কি নিয়ে থাকবো, ভগবান বললেন পুরাণ রক্ত উদিত আধুনা পুরাণ রক্ত উদিত। যেমন সূর্য ওঠার সাথে সাথে অন্ধকার উত্তীরিত হয়ে যায়, আমরা যখন এই ভাগবতের কাছে যাব আমাদের হৃদয়ে যত অন্ধকার মুহূর্তের মধ্যে উত্তীরিত হয়ে যাবে। সুতরাং এই জগৎ সংসারে যার ভাগবতের রুচি নাই, ভাগবত চায় না, তাদের মতো হতভাগার জগতে কেউ নাই। এখানে দেখেন কত সুন্দর কথা বলছেন, ধর্ম সংসপুংসম বিষাক্ষণ কথা সুজা না উৎপাদন যদি রতিম শ্রবণ এবহিক বলাম। যার ভাগবতে রুচি নাই বুঝতে হবে তার কোনো ধর্মই নেই, তার কোনো ভক্তিই নেই, কারণ ভক্তি জীবনের ফাউন্ডেশন হচ্ছে ভাগবতম। এখানে আমরা দেখব ভগবান এর পরম, আমাদের পরম সত্য জগতের শিক্ষাগুরু শ্রী প্রভু যে কথাগুলো বলছেন কি সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন। অজ্ঞ লোকেরা যে এই প্রকার দৈত্য বধাদি কার্যে ভগবানের পক্ষপাতিত দোষ আরোপ করে তা খণ্ডন করা হয়েছে।
শ্রীল সুখদেব গোস্বামী প্রমাণ করেছেন যে বহু জীবের দেহ প্রকৃতির তিন গুণের দ্বারা কলুষিত বলে শত্রু মিত্র রাগ দ্বেষ আদি দ্বৈত ভাবের উদয় হয়। কি চমৎকার কথা বলছে, এবং এই কথাগুলো যদি আমি একা ভাবে দিশার হয়ে যাই, কি চমৎকার সিদ্ধান্ত। ভগবানের আপনও নাই পরও নাই, ভগবানের জন্মও নাই মৃত্যুও নাই। এবং সেজন্য ভাগবতের মধ্যে বলছে নির্গুণ অভি অজাভুক্ত ভগবান প্রকৃতি পরা, ভগবান গুণাতীত এবং তার কোনো জন্ম নাই মৃত্যু নাই। স মায়া গুণ অবশ্য বাধ্যকতা কথা, ভগবান কখনো যোগমায়ার আশ্রয়, আমরা যারা অনন্ত কোটি ভ্রমণের জীব আমরা মহামায়ের আশ্রয়ে থাকি এবং মহামায়া যারা নিয়ন্ত্রিত হই যারা গুণের মধ্যে আসি। আর ভগবান কি করেন, যোগ মায়াকে তারই শক্তি যোগমায়াকে নিয়ে চলে আসেন তার লীলা করার জন্যে। এটা অনেক সময় আমরা বুঝি না, কিন্তু এই জন্য ভগবান যেহেতু গুণাতীত, ভগবানের আপনও নাই পরও নাই, ভগবানের সুখ নাই দুঃখ নাই, তার জন্ম নাই মৃত্যু নাই, ভগবান লীলা করার জন্য কখনো কখনো আবির্ভূত হয়। আর কেন যে দেবতাদের মৃত্যু হয় অথবা অসুরদের মৃত্যু হয় সেই কথাগুলো এখানে খুব সুন্দরভাবে ব্যক্ত করা আছে। এটা যদি সামান্যতম একটু বুঝি তাহলে আমরা আমাদের জীবন ধন্য হয়ে যাবে। অনন্তকাল ভগবানের সৃষ্টি এবং তাই তা নিয়ন্ত্রণাধীন। বহিরঙ্গ মায়া ত্রিগুণ থেকে এই সৃষ্টির সংহার আদি কার্য সম্পাদন হয়। এখা আপনারা জানেন সৃষ্টিকর্তা ব্রহ্মা, পালনকর্তা বিষ্ণু, আর সংহারকর্তা হচ্ছে আপনার শিব। এই যে যখন শিব গুণযুক্ত থাকেন অথবা ব্রহ্মা গুণযুক্ত থাকেন তখন সৃষ্টি কাজ শুরু হয়। ব্রহ্মার মধ্যে যখন রজগুণ প্রবল হয় তখন উনি সৃষ্টি করেন, শিবের মধ্যে যখন তমগুণ প্রবল হয় তখন উনি ধ্বংস করেন। এটা হলে গুণজাত শিব এবং গুণজাত ব্রহ্মা। এবং শিব গুণাতীত শিব আছে, সে হচ্ছে সদাশিব। কিন্তু আমরা যারা কপালের আগুন দিয়ে ঘুরে সেই সাধারণ জ্ঞান আমাদের মধ্যে থাকে না, সেই জন্য আমরা নিজের ধর্মরা নিজে বুঝি না, অন্যের কথা কী বলবো। আর বিশেষ করে আমি সমস্ত বাংলাদেশ ঘুরে দেখছি হিন্দুদের মানে শত্রু হিন্দুরাই কিছু জানবে না, বোঝারও চেষ্টা করবে না, কুয়ার ব্যাং হইয়া যারা একটু এই ধর্মের মধ্যে আসবে তারাও পিছন দিয়ে টান দেয়, বড় বিষয় বোঝা যায়। সেই জন্য আমাদের উচিত এই যে যারা আপনারা আমাদের সামনে যারা ব্রহ্মচারীরা বসে আছেন আপনাদের চরণে কোটি কোটি ধন্যবাদ জানাই। আপনারাই আমাদের বাহক প্রচারক এবং এই ধ্বংসের হাত থেকে রক্ষার বড় কাগজ। সুতরাং বেশি করে ব্রহ্মচারীদের দরকার। সেই বসবাস হইতে নৈষ্ঠিক ব্রহ্মচারী, সেই বসব হইতে হবে বৃহৎব্রত ব্রহ্মচারী। বৃহৎব্রত ব্রহ্মচারীর সমস্ত ইন্দ্র দিয়ে ভগবানের সেবায় যুক্ত হবে। সামান্য একটু আত্মেন্দ্র প্রীতি বাঁচার গন্ধ থাকলে আর সেই বৃহৎব্রত ব্রহ্মচারী থাকে না। সেই ব্রহ্মচারী আমাদের রঘুনাথ গোস্বামী। যদিও সেই রঘুনাথ গোস্বামীর বিয়ে হয়েছিল কিন্তু কোনোদিন স্বামীর সঙ্গে, এবং সীতারস্বামী মহারাজ, এরকম বহু আছে যারা গৃহস্থ হয়েও ব্রহ্মচারী। এবং এখানে নতম দাস ঠাকুরের ইতিহাস এরকম শোনা যায়। তো বিষয় হচ্ছে এই যারা যারা মহান আচার্য তাদের তিলার্ধ কালও কি ভগবান বাঞ্ছা ছিল না, ভোগ বাঞ্ছা শূন্য না হলে যথার্থ সেবা পাওয়া যায় না। একটু ফুটা থাকলে একটা যত বড় নৌকা হোক সুরটা ফুটা থাকলে নদী পার হওয়া যায় না। তরু যারা নিশ্চিত ব্রহ্মচারী তাদের চরণে কোটি কোটি ধন্যবাদ জানাই। তাদের বাহিরের টান থাকে না, জগতের টান থাকে না, সব টান একত্রিত হয়ে ভগবানের মুখী হয়, আর এই জন্য তাদের ভক্তকে সেবা দেওয়ার খুব সুযোগ হয়ে যায়। সুতরাং এই যে সুন্দর কথাগুলো সুন্দরতম ভাবে যারা বৃহত্তর ব্রহ্মচারী তারাই প্রচার করতে পারবে, হ্যাঁ বা গৃহস্থরাও পারবে, কারণ প্রভু যত গৃহস্থ ছিলেন এবং গৃহস্থ থাকলে যে পৌঁছে গেছেন এমন নয়। চারটি বর্ণ চারটি আশ্রমে যারা নিশ্চিত হয়েতে পারবেন তারাই কিন্তু সঠিক প্রচার করতে পারবেন। আর যারা সিদ্ধযুক্ত হবেন যত বড় ভালোই মানে আশ্রম যাক না কেন, বর্ণে যাক না কেন, কোনো কাজে লাগবে না। সুতরাং নিশ্চিত হতে হলে ইন্দ্রগুলো ভগবানের সেবায় লাগাতে হবে, এবং প্রতিটি ইন্দ্রিয় ভগবানের সেবায় লাগাইয়া পরম আনন্দে মগ্ন থাকতে হবে ভগবানের সেবায় থেকে কামনা শূন্য হয়ে। তাহলে এই ভাগবত তত্ত্বগুলো নিজে বোঝা যাবে ও অন্যকে বোঝানো যাবে, তাহলে আমাদের সনাতন ধর্ম আরও প্রসারিত হবে। এবার আর সনাতন ধর্মের
ছত্র সাহেব বিশ্বের মানুষগুলো কোন আশ্রয় নিচ্ছে, এটা আমাদের একটা সুখবর। কোন দেশ না আছে? বাহরেন, কুয়েত, সৌদি আরব, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চীন, জাপান, জার্মান, ইটালি, ফ্রান্স, কোন জায়গা না বলুন। এর বিষয় হচ্ছে যে যদি ডাক্তার ভালো হয়, হ্যাঁ, ওষুধ যদি ভালো থাকে, নিশ্চয়ই রোগীর অভাব হবে না। তদ্রুপ স্পেনের ছত্র সাহায় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বসে আছে আর যথার্থভাবে এটা চলছে। তবে যেখানে অনেক লোকজন থাকে হয়তো সেখানে একটু ঝামেলা হয়, এবং সেই ঝামেলাগুলোকে আমাদেরকে দেখলে চলবে না। এটা কলির কাণ্ড, মায়ার খেলা, এটা অনিশ্চয়কৃত ত্রুটি, এইগুলো তাদের দোষ দোষ দেখলে চলবে না। বিষয়টা হচ্ছে কি, সাধু চন্য দ্রব্যে ঘটায়, এত দ্রব্যের জন্যই তাদের জীবনে এই সমস্ত সংঘর্ষ চলে আসে। তবে আমরা যারা একটু সাধু লাইনে আছি, আমাদের এইগুলোকে একটু দূরে সরে যাই, অনুকূলগুলো গ্রহণ করবো আর প্রতিকূলকে বর্জন করব। আর ইচ্ছা করলে যে প্রতিকূলকে বর্জন করতে পারবো এমন না কিছু, আমাদের সাধু বৈষ্ণবের কৃপা লাগবে। যদি সাধু বৈষ্ণবের কৃপা না নেই, তাহলে খালি মুখে মুখে বড় কথা হবে, বাস্তব শূন্য হয়ে যাবে। এই জন্য আমাদের প্রথম এবং প্রধান কাজই হচ্ছে সাধুর সেবা, সাধুর সঙ্গ। যদি না করি, তাহলে কিন্তু এই গীতা ভাগবত তত্ত্বগুলো আমাদের ভিতরে যাবে না, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। প্রকৃত মহারাজ তার দ্বিতীয় প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন, শিশুকাল তার শৈশব থেকে কৃষ্ণ দেশী ও কৃষ্ণ নিন্দুক হওয়া সত্ত্বেও তার হস্তে নিহিত হয়ে কিভাবে সাধুদের মুক্তি লাভ করেছিলেন। এখানে খুব চমৎকার চমৎকার কথা আছে, একদিন এর কথা বলবো। যখন শিশুপাল জন্মগ্রহণ করলেন, কিম্ভীত কিকার, না মানুষ না পশু, এবং তার চেহারা এমন বিকৃতি ভাব ছিল দেখতে ভয় লাগবে। তখন তা মা বলে কি কাণ্ড, মুনি ঋষিরা আসলেন, তখন বললেন যে কি করা যায়, বললেন যে এমন একটি মানুষের কোলে উঠাই দিতে হবে যার মধ্যে কোনো পাপ নাই আর যার মধ্যে কোনো পক্ষপাতিত্ব নাই, যে কোনো বা সমস্ত মানুষের মধ্যে সুহৃদ, সেই 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 মানুষ সেই তারপরে যদি সে উঠে, তাহলে তার স্বাভাবিক রূপ ধারণ করা হবে, যার মধ্যে কোনো পক্ষপাতিত্ব নাই, যে সকল আর সুহৃদ সে সবাইকে সমানভাবে দেখে, এমন একটা ব্যক্তি যদি হয়, তারপরে যদি তোমার বাচ্চাকে দিতে পারো, তাহলে বাচ্চা তোমার স্বাভাবিক রূপ ধারণ করবে। তো শত সহস্র মানুষ ছিল সেখানে যার যার করে করে দিয়েছে, কিন্তু এর কোল থেকে এদের স্বাভাবিক মূর্তি আসছিল না, কিন্তু শেষ পর্যন্ত সেই মূর্তিটি আপনার ভগবান শ্রীকৃষ্ণের কোলে দেওয়া হলো, এবং সাথে সাথে সে স্বাভাবিক রূপ ধারণ করলো। তো এখানে আপনারা জানেন এই, এবং শেষের শ্বাসের সাথে সে বললো যার কোলে গেলে সে স্বাভাবিক ধারণ করবে, এবং ঘটনা হচ্ছে তার হাতে তার মৃত্যু হবে। এই কথা শোনা মাত্রই এই শিশু কোলে মা বলে সর্বনাশ। তাই কৃষ্ণের কাছেই আমার সন্তান, কৃষ্ণ তো আমার আত্মীয়, তাই কৃষ্ণের কাছে যদি আমার সন্তানের মৃত্যু হয়, তাহলে ওরা আমার মৃত্যুটা ফেরাতে হবে। বলছে বাবা, ওর কোনো দোষ তুমি দর্শন করো না, ওকে তুমি হত্যা করো না, তুমি দেখো ওর ও একশোটা যতক্ষণ পর্যন্ত অপরাধ করবে আমি ততক্ষণ আমি মাফ করে দেবো, কিন্তু একশোর উপরে উঠলে পরে ওকে আমি রাখবো না, তাহলে আমার সৃষ্টি আমি রাখতে পারবো না, আইনের বাইরে চলে যেতে হবে। তাহলে তথাস্তু, আপনারা জানেন যখন একশোর উপরে যখন অপরাধ করে, তারপর ভগবান তাকে নিধন করে দেয়। তা এখানে সেই কথাই বলা হচ্ছে যে, এবং শুধু নিধন করিল না, সেখানে তাকে মুক্তি দিয়ে দিল। এটা বড় অদ্ভুত ঘটনা, এগুলো তো দুই এক ঘন্টা যে বলতে পারতাম ভালো লাগতো। এখানে গোসাইরা সাদা সারা তো আর কেউ দেখি না, যাই হোক, বিষয় হচ্ছে এরকম যে স্মৃতি যদি আমাদের ভগবানের রাখতে পারি, আমরা ভগবানের শত্রু না মিত্র, এটা ভগবান একটা খুব বেশিটা গুরুত্ব দেয় না, ভগবান গুরুত্ব দেয় তাকে আমরা মনে রাখলাম কিনা। কারণ সারা জীবন শিশুকাল শত্রুগিরি করেও সে মুক্তি লাভ করে গেল, এটা কত বড় সাংঘাতিক ব্যাপার। পুতনে আসে মারতে তার মাতৃ গতি দিয়ে দিল, তবে ভগবানের কাছে শত্রু কেউ আছে নাকি? যে মাতৃগতি দিয়ে দিল, সে মাঝে মারতে আসছে। শিশুকাল সারা জীবন কত রকম কি করলো, এই যে কংস আদি যত ছিল, বা অথবা কুরুক্ষেত্রে যে কোটি কোটি মানুষ নিহত হলো, সবাইকে ভগবান মুক্তি দিয়ে দিলেন। কারণ ভগবান এমনই দয়ালু, হ্যাঁ, কৃপার মাধ্যমে ভগবান মুক্তি দেন, আবার করুণার মাধ্যমে মুক্তি দেন। এখন অসুরদের কৃপার মাধ্যমে মুক্তি দেন হত্যা টত্যা করে, আর
যারা সাধু সামন্ত হন তাদের করুণার মধ্যে মুক্তি দিয়ে দেন, অর্থাৎ স্বাভাবিক মৃত্যু হলে পর ভগবান নিজে চলে নিয়ে লই যান বৈকুণ্ঠধামে। আর অসুরদের এটা করেন না, তারা যেহেতু প্রতিকূল ভজন করেছে এই জন্য তাদেরকে সাজুজ্য মুক্তি অথবা সাজুজ্য মুক্তি দিয়ে দেয়। আপনারা জানি মুক্তি তো পাঁচ প্রকার আছে, আপনারা সবাই জানেন, স্বামীপ্য ভগবানের কাছে যাওয়া, স্বামীপ্য ভগবানের রূপ পাওয়া, শাস্তি ভগবানের গুণ পাওয়া, শালক্য ভগবান লোকে বাস করা, সাজুজ্য মানে ভগবানের বিলীন হয়ে যাওয়া। সেখানে সাজুজ্য নন লয় ভক্ত যাদের ব্রহ্ম ঐক্য, যেখানে ব্রহ্মের ঐক্য আছে সেটা ভগবান, সেটা শুদ্ধ ভক্তরা লয় না। সাজুজ্য মুক্তি আবার দুই প্রকার, আমরা যারা একটু সনাতন ধর্মের মানুষ আছি তাদের এগুলো জানা দরকার, এগুলো না জানলে তাতে আমাদের সর্বনাশ হয়ে যাবে। তো জিনিসটা হচ্ছে এই সাজুজ্য মুক্তি দুই প্রকার, একটা হলো ব্রহ্ম সাজুজ্য, একটা হলো ঈশ্বর সাজুজ্য। কি করলেন ভগবান শিশুকালকে দিয়ে দিলেন কি ঈশ্বর সাজুজ্য দিয়ে দিলেন, একটা বড় রকমের মুক্তি। তো এখানে আমরা যারা সাধারণ জীব এটা বুঝতেই পারি না, যে সারা জীবন নিন্দা মন্দ করলো তারে দিয়ে দিল মুক্তি, বিষয়টা কি? বিষয়টা হচ্ছে ভগবানের স্মৃতি সবসময় তার হৃদয়ে ছিল, কিন্তু আমরা যত সাধন ভজন করি যদি ভগবানের স্মৃতি হৃদয়ে না রাখতে পারি বুঝতে হবে আমাদের কোথাও না কোথাও ত্রুটি আছে। বোঝা যায় গোসাই? হয়তো অভিমান, হয়তো গুণের খেলা, নয়তো কোনো অপরাধ, নয়তো সুকৃতির অভাব, কোনোটা কোনোটা আসছে, নইলে আমরা ভজনের সময় ভগবানের স্মৃতি দেখি না কেন হৃদয়ে? স্মৃতি দেখবো কেবল ওই স্মৃতি কামনা বসায় অহংকারে ওইটাকে একেবারে এত প্রলেপ পড়ে গেছে, প্রলেপে আর ওই আয়নার মতো কিছু দেখা যায় না। বোঝা যায় গোসাই? আয়না পরিষ্কার না করলে ওটাকে দেখা যায়, যত সুন্দর কথা বলি সুন্দরভাবে বলি কিন্তু দেখা যায় কোনো না কোনো জন্ম জন্মানের প্রলেপগুলো এখন সেই হৃদয়ে আছে, নাহলে দেখি না কেন? এগুলো বুঝতে হবে। যারা বড় বড় সাধুরা তারা বলছে না স্যার ঠিক বলেছে, কথা ঠিক, এটা তো আমার কথা না, এটা মহাজনদের কথা। সুতরাং হয়তো এমন আছে যদি আমরা নৈষ্ঠিক ব্রহ্মচারী হয়ে যথার্থ অর্থে ভগবানের স্মরণ করতে পারি, করতে 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 একদিন এই পুলব চলে গেলে পরে আমরা কিন্তু ভগবানের দেখতে পারি, দেখব, এবং যেদিনই দেখব সেদিনই বুঝবে আমার চূড়ান্ত অবস্থা চলে আসছে। আর ওই দেখা অবস্থায় যদি আমি এখান থেকে